নামাজের মধ্যে কোরআন দেখে পড়া যাবে কি না। আমার ইচ্ছা হলো এমনকি অনেক সময় ধরে নামাজ পড়ব, কিন্তু আমার এত আয়াত বা সূরা মুখস্থ নেই, আমি কি করব। আমার কাছে একবার প্রশ্ন করছিল ছেলেরা যে স্যার, এক জায়গায় নামাজের জামাত হবে, ইমাম নেই, একজন দাড়ি টুপি জুব্বা ঠিক আছে কিন্তু কোরআন পারে না, আরেকজন কোরআন সহি পারে দাড়ি নেই, ইমামতি কে করবে? তাই বললাম যে দাড়ি নেই তাকে পিটাবা, পিটায় দাড়ি রাখার ওয়াদা করে ইমামতি করাবা, কারণ ও কোরআন শিখেছে, দাড়িটা রাখিনি কেন? কোরআন শেখার চেয়েও দাড়ি রাখাতে একটা গুরুত্বপূর্ণ, অনেক জরুরি ইবাদত। তো এখন কথা হলো যে নামাজের মধ্যে কোরআন লম্বা পড়বেন, তো মুখস্থ করেন নাকি? মুখস্থ করতে আপনাকে পিটিয়ে লম্বা কোরআন মুখস্থ করানো উচিত। বিষয় হলো যে নামাজের ভিতরে কোরআন দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েননি, সাহাবিরা পড়েননি, এটা আহলে কিতাব অর্থাৎ খ্রিস্টান ইহুদিদের নিয়ম, তারা তাদের কিতাব মুখস্থ করতে পারে না, আল্লাহ তাদের কিতাবে সেই ই দেয়নি। এই জন্য যখন দরকার হয় কি করে, ওরা যখন চার্চে কিছু তিলাওয়াত দরকার হয় কি করে, দেখে দেখে পড়ে। এই জন্য নামাজের ভিতরে কোরআন দেখে পড়া এটা ন্যূনতম হলো যে এটা মাকরুহ হবে। হ্যাঁ, একটা দলিল আছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার একজন গোলাম ছিলেন, তাকে ইমাম বানাতেন, বানিয়ে নামাজ পড়তেন, বিশেষ করে কিয়ামুল লাইল তারাবি তাহাজ্জুদ জাতীয়, সে কোরআন শরীফ দেখে দেখে পড়ত। জাকওয়ান, যেহেতু আয়েশা কোরআন দেখে পড়া অনুমোদন করেছেন, এজন্য অনেকে পড়ে দেখে পড়া জায়েজ। এক্ষেত্রে বুঝতে হবে জায়েজ আর সুন্নত এক না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের বিপরীতে, খোলাফায়ে রাশেদিন সাহাবায়ে কেরামের অধিকাংশের আমলের বিপরীতে, একজন সাহাবির ব্যক্তিগত ইজতিহাদকে আমরা সর্বোচ্চ মর্যাদা দিতে পারি, কেউ যদি করে নামাজ হয়ে যাবে, কিন্তু এটাকে তারবিশ করতে পারি না, এটাকে রীতি বানাতে পারি না, তাহলে মূল সুন্নত মারা যায়। এজন্য আপনারা হজে টিভিতে দেখবেন মক্কা শরীফে নামাজের মুসল্লিরা কোরআন শরীফ দেখে দেখে দেখছে, পড়ছে না। এটা হলো বিভিন্ন দেশে হজে যারা যায় বা তারাবিতে যারা যায়, রমজানে যারা যায়, এক এক দেশের আলেম এক এক ফতোয়া দেন, কিন্তু সৌদি আরবের আলেমরা বলেন ইমামের জন্য প্রয়োজনে তারাবির নামাজে কোরআন দেখে পড়া কেউ কেউ জায়েজ বলেন, কিন্তু মুক্তাদিদের জন্য এটা যে ন্যূনতম মাকরুহ, কোরআন বের করা দেখা, কোরআন শুনতে বলেছেন ওয়াইদা কোরআল কোরআনু ফাস্তামিউ লাহু, ফাস্তামিউর কথা বলা হয়েছে, পড়তে বলা হয়নি। এই জন্য আপনি যদি লম্বা পড়তে চান একটু কষ্ট করে মুখস্থ করেন, আর না হলে যেগুলো আছে ওইগুলো পড়বেন, সূরা রহমান পড়বেন, ইয়াসিন পড়বেন, এগুলো লম্বা করে পড়বেন।